সালাম আলাইকুম বিহার শাসাকি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা যখন আপনাদের ব্রাউজার ওপেন করেন এরকম একটা বোরিং পেজ সামনে চলে আসে তো এই বোরিং পেজটাকে কীভাবে আমরা এরকম একটা প্রফেশনাল একটা কাস্টমাইজড পেজ রূপান্তরিত করতে পারি তাই নিয়ে আজকের ভিডিও এর জন্য আপনার এইচটিএমএলি এস এর জবা কোনো কিছুই জানা দরকার নেই আপনাকে আমি কোড প্রোভাইড করবো আপনি সেখানে এডিট করে আপনার নিজের মতো পার্সোনালাইজ করে নিতে পারবেন তবে আপনি যদি আর জেনে থাকেন তাহলে আপনি আপনার সম্পূর্ণ আপনার নিজের মতো করে একটি পেজ বানিয়ে নিতে পারবেন সেটা আরও বেশি প্রফেশনালও হতে পারে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও

ডাউনলোড জিপ করে নেবেন ডাউনলোড জিপ করলে একটা জিপ ফাইল ডাউনলোড হবে সেই জিপ ফাইলটা যদি আপনি আনজিপ করেন তাহলে আপনারা এরকম একটা ফোল্ডার পাবেন এই ফোল্ডারের ভিতরে ফাইল তিনটা থাকবে একটা ইস্টেমেল ফাইল একটা সিএসএস ফাইল সেই সাথে একটা লোগো আপনারা চাইলে এই লোগোটা চেঞ্জ করে দিতে পারেন তারপর আপনারা এটা কিভাবে এডিট করবেন সেটা দেখানোর জন্য আমি আমার ভিএস কোড ওপেন করে নিচ্ছি আপনারা যে কোনো কোড এডিটরে আপনাদের এই ফোল্ডারটা ওপেন করে নেবেন ওপেন করলে এই এল ফাইলের ভিতরে এরকম কিছু কনটেন্ট দেখতে পারবেন যার মধ্যে প্রথমেই থাকবে টাইটেল ট্যাগের ভিতর আমার নাম এই নামটা আপনারা চেঞ্জ করে যে কোনো নাম দিয়ে দিতে পারেন তারপর আপনারা দ্বিতীয় যে চেঞ্জটা করতে পারেন সেটা হচ্ছে এখানে আপনার যে লোগোটা রিপ্লেস করবেন সেই লোগোর যে নাম থাকবে সেই নামটা এখানে দিয়ে দিতে পারেন তো এখানে আপনারা যদি লোগোর নামটা দিয়ে দেন তাহলে আপনার আমি যদি এখানে গো লাইভ অন করি ফার্স্ট আমরা পেজের ডিজাইনটা দেখে নিই তারপর সেটা আমরা ব্রাউজারে সেট করব তো এই হচ্ছে ডিজাইনটা এখানে আপনারা যদি লোগো অ্যাড করেন এই লোগোটা এখান থেকে রিপ্লেস হয়ে যাবে আপনার লোগোটা চলে আসবে তো সেই সাথে এখানে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল তারপর ইউটিউব এক চ্যানেল যদি থাকে ফেসবুক প্রোফাইল সেই সাথে টুইটার প্রোফাইল এবং গিটাব এবং কোডপেন যে প্রোফাইল সেগুলো আপনারা এখান থেকে লিঙ্কগুলো চেঞ্জ করে দিতে পারবেন অর্থাৎ এই অ্যাট্রিবিউটির ভিতরে যতগুলো লিঙ্ক রয়েছে সেগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো চেঞ্জ করে দিতে পারবেন যেমন আমার এখন ইউটিউবের যে প্রোফাইল দেওয়া আছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার ইউটিউবের আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলে নিয়ে যাচ্ছে আপনারা যদি আপনাদের লিঙ্ক দেন তাহলে আপনাদের চ্যানেলে নিয়ে যাবে এখান থেকে ক্লিক করলে এগুলো হচ্ছে আপনার এই মেনু যেগুলো রয়েছে সেগুলো চেঞ্জ করার রয়ে সেই সাথে এখানে যে মেনুটা রয়েছে এখানে আপনার পার্সোনালাইজড কিছু লিংক আপনারা রাখতে পারেন যেমন আমার ফাইবার অ্যাকাউন্ট সেই সাথে আপনার স্পটিফাই ইউটিউব নেটফ্লিক্স এগুলো আপনারা এখানে শর্টকাট হিসেবে অ্যাড করে রাখতে পারেন এগুলো অ্যাড করার জন্য এই যে অ্যাপস কন্টেইনার রয়েছে এর ভেতর আপনারা সব লিংক এডিট করতে পারেন যেমন স্টাক ওভারফ্লো স্টাক ওভারফ্লোর জন্য এ এইচ রেফ রয়েছে এই এইচ ভেতরে আপনারা একটা লিঙ্ক দিয়ে দিতে পারেন গিটাবের জন্য এখানে লিঙ্ক দিয়ে দিতে পারেন তারপরে চ্যাট জিপিটির জন্য এখানে লিংক দিয়ে দিতে পারেন কোড প্যানের জন্য লিঙ্ক দিতে পারেন ইভেন আপনারা এগুলো চেঞ্জও করতে পারেন আপনারা এখানে কোড পেনের বদলে অন্য কিছু আনতে চাইলে জাস্ট এখানে ওই জিনিসটার নাম লিখে দেবেন এবং আপনারা ফন্টাসাম থেকে একটা আইকন খুঁজে সেই আইকনটা কপি পেস্ট করে এখানে বসিয়ে দেবেন সেই সাথে তার লিঙ্কটা এই স্ট্র্যাপের ভিতর দিয়ে দেবেন এভাবেই আপনারা এই সম্পূর্ণ পেজটাকে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন তাছাড়া এখানে যে কোডিং ইজ লাভ যে টেক্সটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারব এই জিনিসটা থাকবে না কিন্তু আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো এখানে আমরা যেমন কোডিংয়ের মধ্যে দিয়ে দিতে পারি প্রোগ্রামিং আমরা যখন পেজটা রিলোড করব তখন সেটা আবার চলে যাবে আগের মতোই চলে আসবে কিন্তু জিনিসটা আর একটু ইন্টারেক্টিভিটি পেজে নিয়ে আসার জন্য আরও বেশি পেজটাকে মডার্ন করার জন্য এই জিনিসটা এখানে রেখেছি যেটা আপনার আর ডিফল্ট যে টেক্সট আছে কোডিং ইজ লাভ সেটা চাইলে আপনারা চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে এখানে আপনারা যা চেঞ্জ করে যাই লিখবেন তাই এখানে পারমানেন্টলি লেখা থাকবে এই ছিল আমার পুরো ডিজাইনটি এখন এই ডিজাইনটি আমাদের ব্রাউজারে ইমপ্লিমেন্ট করতে হবে এখন পর্যন্ত কিন্তু আমার ব্রাউজারে ইমপ্লিমেন্ট করা নেই আমি যদি ব্রাউজার কেটে দেই এখানে লাইভ সার্ভার অফ করে দিই এখন যদি আমি আমার ব্রাউজারটা নতুন করে ওপেন করি সেই আবার আগে সেই বোরিং পেজ তো এখন এই বোরিং পেজটাকে আমাদের পেজ দ্বারা রিপ্লেস করতে হলে আপনাকে চলে যেতে হবে সেটিংসে সেটিংস থেকে এখানে লিখতে হবে অন স্টার্ট অন স্টার্ট লেখার পর এখানে তিনটা অপশান আসবে অপেন দ্য নিউ ট্যাব পেজ কন্টিনিউ হোয়াই ইউ ল্যাপটপ ওপেন এ স্পেসিফিক পেজ ওর স্যাট আপ পেজেস লাস্ট যে অপশনটা আছে সেটা সিলেক্ট করবেন এবং এখানে অ্যাড এ নিউ পেজ দেবেন এখানে আপনার ফাইলের লিঙ্কটা অর্থাৎ আপনার ফাইলটা যেখানে আছে আপনার ফাইল ম্যানেজারে সেই পাথটা এখানে দিয়ে দিতে হবে সেই পাথটা আপনারা কোথায় পাবেন এই যে আপনারা ফোল্ডারটা ওপেন করেছেন এখানে এসে এই পার্টটা এখান থেকে কপি করে নেবেন আপনি যদি ম্যাকওয়েসে বা লিনাক্সে জিনিসটা দেখে থাকেন তাহলে আপনারা ম্যাকোয়েস বা লিনাক্সে কীভাবে একটা ফোল্ডারের পাত কপি করে সেটা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন তারপর এখানে এসে সেটা পেস্ট করে অ্যাড করে দেবেন সেই সাথে আপনারা চাইলে এখানে মাই কাস্টম হোমের পর ইন্ডেক্স ডট এইচটিএমএল এটা অ্যাড করে দিতে পারেন অনেক ক্ষেত্রে যদি আপনাদের কাজ না করে তাহলে আপনাদের স্ল্যাশ ইন্ডেক্স ডট এলটা অ্যাড করে দেবেন তারপরে সেভ দিয়ে দেবেন তাহলে দেখবেন এখানে আইকনটা চলে এসেছে এখানে যদি আপনার আইকন বা লোগোটা যদি চলে এসে থাকে তাহলে বুঝবেন আপনার কাজ হয়ে গেছে এখন আপনি ব্রাউজারটা ওপেন করেন যে কোনো সময় ওপেন করবেন আপনার সেই বোরিং পেজ আর আসবে না এখন আসবে আপনার নিজের ডিজাইন করা পেজ আমার মনে হয় যে ভিডিওটা অবশ্যই আপনার কাছে ইন্টারেস্টিং লেগেছে তো ইন্টারেস্টিং যদি লেগেই থাকে ভিডিওটা লাইক কেন করছেন না বুঝতে পারলাম না লাইক করে দিন আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও আনার মতো উৎসাহ আমি পাই না আর অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবেন সেই সাথে আপনারা যদি ভিডিওতে কোথাও কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আপনি কমেন্ট করতে পারেন আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তাহলে আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সেই পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই সাথে থাকুন ধন্যবাদ সবাইকে